2 এপ্রিল মঙ্গলবার রাত 8টায় খালেদ মুহিউদ্দিন আছে রেড স্পিকে জানে দিচ্ছি শিরোনাম। কালবৈশাখী শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, বিমান ওঠানামা ব্যাহত, নদীবন্দরে 2 নম্বর সংকেত। নয় দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাঠ করে শ্রমিক ধর্মঘট, সড়ক রেলপথ অবরোধ প্রত্যাহার। যশোরে একজনের পরিবর্তে জেল খাটছেন অন্য নারী, 4 এপ্রিল প্রমাণাদি দাখিলের নির্দেশ আদালতের। কালবৈশাখীর তাণ্ডবে রংপুর রাষ্ট্র বিভাগের কয়েকটি জায়গায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, নিহত হয়েছে একজন, আহত অন্তত 20। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আওয়াবিদ আবুল কালাম মল্লিক, বগুড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ এবং নীলফামারী থেকে সহকর্মী জসিমউদ্দিন। জনাব আবুল কালাম মল্লিক, আমরা এর মধ্যে একটা ঝড় দেখলাম, নদী বন্দরও 2 নম্বর সংকেতের কথা শুনতে পাচ্ছি, এটি বাড়তে পারে কিনা, ঝড়টি আবার নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিনা আরও বেশি শক্তি সঞ্চয় করে। জনাব আবুল কালাম মল্লিক। আপনাকে ধন্যবাদ। দেখুন, এপ্রিল মাসে আমাদের দেশে যে ধরনের ঝড় হয়ে থাকে আমরা একে বজ্র ঝড় বলে থাকি, লোকালি আমরা একে কালবৈশাখী ঝড় বলে অভিহিত করে থাকি সাধারণত। তবে সাধারণত এই বজ্র ঝড়গুলো দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে শুরু হয়ে থাকে অথবা আমাদের দেশের অভ্যন্তরে এই ধরনের বজ্রমেঘ তৈরি হতে পারে, কখনো কখনো আমাদের দেশের সীমানার বাইরেও এই ধরনের বজ্রমেঘ তৈরি হয়। এবং এই ঝড়গুলো সাধারণত বজ্রমেঘ থেকে সংশ্লিষ্ট যে ঝড় সেগুলো সাধারণত উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে শুরু হয়ে দেশের মধ্য অঞ্চলকে অতিক্রম করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত ধাবিত হয়ে থাকে। আজকের দুপুরে যে ঝড় হয়েছে সেটা দেশের রাজশাহী রংপুর থেকে শুরু করে তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে সে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা হয়ে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, সিলেট পর্যন্ত বিস্তৃতি লাভ করছে এবং চট্টগ্রাম বিভাগের রাঙামাটি পর্যন্ত এরা বিস্তৃত ছিল। এই ঝড়ের বিশেষ বৈশিষ্ট্য হলো এর সাথে থাকে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া। আজকের যে ঝড় হয়েছে সেখানে সর্বোচ্চ বাতাসের একটানা গতিবেগ ছিল 80 কিলোমিটার পার আওয়ার, যা কুমিল্লায় রেকর্ড করা হয়েছে। ঢাকাতে ছিল এটি 42 কিলোমিটার পার আওয়ার এবং ময়মনসিংহে ছিল 41 কিলোমিটার পার আওয়ার। সুতরাং এই ধরনের বজ্রমেঘ থেকে যে দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া তৈরি হয় সেগুলো সাধারণত গড়ে 60 থেকে 80 কিলোমিটার পার ঘন্টার মধ্যে থাকে, কখনো কখনো এর অধিক হয়ে থাকে এবং এর সাথে থাকে প্রচণ্ড পরিমাণে জড়ো হওয়া দমকা বাতাস এবং লাইটিনিং স্ট্রাইক। আপনাকে ধন্যবাদ। জনাব আবুল কালাম মল্লিক, আমরা জানতে চাইছিলাম যে নদী বন্দরে 2 নম্বর সংকেত আমরা দেখতে পাচ্ছি, এই সংকেতের পরিমাণ বাড়তে পারে কিনা বা সংকেতটি মানে পরবর্তী পর্যায়ে যেতে পারে কিনা। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই সংকেতটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের অভ্যন্তরীণ নদীবন্দরে যেসব নৌযান চলাচল করে আমাদের এই বজ্রমেঘ থেকে যে ধরনের বজ্র ঝড় তৈরি হয়ে থাকে সেখানে আমরা যদি বিভিন্ন তথ্যপত্র এবং পদ্ধতিগতভাবে অ্যানালাইসিস করে দেখতে পাই যে বাতাসের একটানা গতিবেগ 60 কিলোমিটার থেকে 80 কিলোমিটার বা তার ঊর্ধ্বে থাকতে পারে, তখনই অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আমরা 2 নম্বর সতর্কতা সংকেত, অর্থাৎ এই 2 নম্বর সতর্ক সংকেতের 2 নম্বর সংকেতের চেয়ে বাড়ার কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ জনাব আবুল কালাম মল্লিক। আমরা সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, আপনার কাছে একটু আসতে চাই। এই ঝড়ের মৌসুমকে সামনে রেখে কোন ধরনের ফসল ঝুঁকিতে রয়েছে বলে আপনি মনে করছেন এবং এই সময় কৃষকদের কী ধরনের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে ঝড়ের যে পূর্বাভাস পাচ্ছি সেই অনুযায়ী আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ সবসময় দিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের যে প্রকল্প রয়েছে কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ প্রকল্প, সেই প্রকল্পের আমাদের আওতায় আমাদের প্রতিদিন আমাদের কৃষি আবহাওয়া বার্তা দেওয়া হয় এবং সেই অনুযায়ী কৃষকদের কী করণীয় সেই প্রচারগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা মোবাইলে আমরা মেসেজ পেয়ে যাচ্ছি, এই মেসেজ থেকে পরবর্তী আমরা আমাদের উপশহরী কৃষি কর্মকর্তা যারা ব্লক পর্যায়ে রয়েছেন তাদের আমরা অ্যাপস, তাদের ট্যাব রয়েছে, সেই ট্যাবে আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি। তারা পরবর্তী কৃষকদেরকে সঙ্গে সঙ্গে তথ্যগুলো সরবরাহ করে সেই অনুযায়ী কী করা যায় সেই বিষয়ে তারা বিবেচনা করছেন।
আমরা যেতে চাই আমাদের নীলফামারী প্রতিনিধি জনাব জসীমউদ্দিনের কাছে। সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, আপনাকে ধন্যবাদ। আমাদের আবহাওয়াবিদ জনাব আবুল কালাম মল্লিক বলছিলেন যে এই ঝড়টি আসলে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু হয় এবং উত্তরাঞ্চলের উপরেই এটির প্রভাব সবচেয়ে বেশি থাকে। নীলফামারীর আবহাওয়া এখন কেমন, মৌসুমি ফল এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা নীলফামারীতে, নাকি এই ঝড়টি অল্পের উপর দিয়েই গেল, জনাব জসীমউদ্দিন? হ্যাঁ, আসলে নীলফামারীতে যে ক্ষতিগ্রস্তের কথা আপনি জানতে চেয়েছেন, আসলে এখানে ফসলের তেমন ক্ষতি হয়নি, কারণ এই সময় ইরিবোরও ছিল অল্প বয়সের। আর অপরদিকে যে আম এবং লিচুর যথেষ্ট ক্ষতি হয়েছে সবজির ফসল, যেমন পুঁই শাক, লাউ শাকের ডগা ছিঁড়ে গিয়েছে এই শিলাবৃষ্টির কারণে। 10 মিনিটের স্থায়ী এই শিলাবৃষ্টির যেটা ছিল 1/2 ইঞ্চি ডায়ামিটার থেকে 1 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি ডায়ামিটারের, যা 2 মিনিট স্থায়ী ছিল এই বড় শিলাবৃষ্টি। এখানে নীলফামারীর যে সোনারা এবং সংগুলশী ইউনিয়ন রয়েছে এবং সৈয়দপুর শহরে এই শিলাবৃষ্টিটা সবচেয়ে বেশি হয়েছে। আর এখানে আমাকে কৃষি কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে আমি ঘটনার পরপরই, শিলাবৃষ্টির পরপরই তিনি ওই অঞ্চলগুলো ঘুরেছেন এবং দেখেছেন যে ক্ষতিগ্রস্তের পরিমাণটি, তিনি বলেছেন যে ছোট ছোট কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে ঘরগুলো রয়েছে, টিনের ঘরগুলো যেগুলো পুরাতন, সেগুলো ছিদ্র হয়ে গেছে এই শিলাবৃষ্টির কারণে। আপনাকে ধন্যবাদ জনাব জসীমউদ্দিন। আমি একটু আবার আবুল কালাম মল্লিক আপনার কাছে ফিরতে চাই। 5 দিন আগেই আসলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে এপ্রিলের শুরুতে, যেটি আপনাকে আসলে বজ্রঝড় বলছিলেন, যেটা আমরা স্থানীয়ভাবে কালবৈশাখী বলে যাই, সেটির কথা আপনারা পূর্বাভাস দিয়েছিলেন। মার্চের শেষ দিনেও আমরা এই ঝড় দেখেছি, এপ্রিলের শুরুতে আমরা এই ঝড় দেখলাম। আমরা যেটি জানতে চাইছি যে এই ঝড় আরও তীব্রভাবে আসার কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কি না, পরে এটির তীব্রতা আর বাড়তে পারে কি না, আপনাদের পূর্বাভাস কী বলে? আপনাকে ধন্যবাদ। দেখুন, যেহেতু এপ্রিল মাস সবচেয়ে উত্তপ্ত উষ্ণতম মাস এবং আমাদের ক্লাইমেটোলজি হলো যে এপ্রিল মাসে এই ধরনের বজ্র মেঘ থেকে বজ্রঝড়ের ঘনঘটা সাধারণত বেশি হয়ে থাকে, এবং আমরা মনে করি যে আমাদের এই মাসে বিশেষ করে 1 থেকে 2টি তীব্র কালবৈশাখী ঝড় এবং 5 থেকে 6টি হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং জনাব আবুল কালাম মল্লিক, তীব্র কালবৈশাখী ঝড়টা কোন সপ্তাহের মধ্যে বা কোন সময়ের মধ্যে হবে সেটি আপনারা প্রেডিক্ট করতে পারছেন কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের যে পদ্ধতিগত অ্যানালাইসিস আছে, আমাদের যে গাণিতিক মডেল আছে, সেখান থেকে আমরা গাস্টি উইন্ড বা স্কালি উইন্ড আমরা ভিজুয়ালাইজ করে আমরা দেখতে পারি। ইভেন কি আমরা 7 দিন আগ থেকে দেখতে পারি যে কোন অঞ্চলের উপর দিয়ে এইরকম গাস্টি উইন্ড বা তীব্র গতিবেগ বিশিষ্ট ঝড় বা তার সাথে দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তা আমরা সংখ্যাতাত্ত্বিক গাণিতিক মডেলের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং আমরা সেই জন্য আগাম পূর্বাভাসে বলে থাকি যে আমাদের কোন কোন অঞ্চলের মধ্যে এর সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো উল্লেখ করে আমরা সাধারণত তীব্র কালবৈশাখী ঝড় কখনো আমরা আমাদের বিভিন্ন, মানে আপনারা বলতে পারেন, আপনারা দেখেছেন কিনা যে ধরেন এই 1 সপ্তাহের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার বা 2 সপ্তাহের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, আমরা আপনাকে আগেই যেটা বলেছিলাম যে এই সপ্তাহে এইরকম বজ্র মেঘ থেকে যে বজ্রঝড়, যাকে আমরা কালবৈশাখী ঝড় বলে থাকি, তার ঘনঘটা গত 2-1 দিনে আমরা যা পরিলক্ষিত করেছি তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এগুলো যেহেতু শর্ট স্পেল, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এইরকম ঝড় প্রবাহিত হওয়ার পর আবহাওয়া আবার ভালো হয়ে যায় এবং তখন ওয়েদার সিচুয়েশন খুব ভালো হয়। সেই কারণে এই শর্ট স্পেল যুক্ত ঝড় যেগুলো হয়ে থাকে দেশের বিভিন্ন অঞ্চলে, এই ধরনের ঝড়ের প্রবণতা এই সপ্তাহ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। জনাব আবুল কালাম মল্লিক, আপনাকে ধন্যবাদ। আমরা সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ আপনার কাছে জানতে চাইব যে উত্তরাঞ্চলের মধ্যে দিয়ে আমাদের আবহাওয়াবিদ বলছিলেন যে উত্তরাঞ্চল থেকে আসলে ঝড়ের তীব্রতা শুরু হয়, সবচেয়ে বেশি সাফার উত্তরাঞ্চলই করে। আপনি বলছিলেন যে ফসলের ঝুঁকিকে সামনে রেখে আপনারা কৃষকদের কী পরামর্শ দিচ্ছেন সেটি, এই ঝড়কে কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে বা কৃষি বান্ধব করার ক্ষেত্রে বা এই ঝড় ফসলের কোনো উপকার কি করে বা উপকারে সেটিকে টার্ন করার কোনো সুযোগ কি আমাদের রয়েছে কিনা, কাজে লাগানোর কোনো সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ।
আমরা মেনলি যেটা করে থাকি, এখানে বৃষ্টি যদি হয়ে থাকে, বৃষ্টি সেক্ষেত্রে ধানের যে অবস্থা এখন স্টেজ রয়েছে সেখানে ধানের কিছুটা সুবিধা হয় এখানে। আর যদি বেশি মাত্রায় বৃষ্টি হয়ে থাকে, আমরা মিলিমিটার হিসেবে মেনে মাপ দিয়ে থাকে, মাপার পরে সেটিকে আমরা কৃষকদেরকে বলি ওই সময় তাদের জন্য ড্রেনেজ ব্যবস্থা ভালো করে, তার জন্য নিষ্কাশন ব্যবস্থা ভালো করে, তাহলে পানিটা গড়িয়ে যাবে, ফসলের ক্ষতি করতে পারবে না। এটিকে সামনে রেখে আম, লিচু ইত্যাদি ফসলও আমরা পরামর্শ দিয়ে থাকি, যাতে কৃষক সর্বক্ষণ সজাগ থাকেন। এবং এই বিষয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প যেটি রয়েছে সেটি আরও যুগোপযোগী করে আমাদের কৃষকের দোরগোড়ায় ডিজিটালাইজডভাবে কীভাবে এটাকে পৌঁছানো যায় সেই ব্যাপারে সর্বদা প্রচেষ্টা রয়েছে, এবং আশা করি আমরা অচিরে এটি তাদেরকে দিতে পারব। জনাব জসীমউদ্দিন, আপনার কাছে জানতে চাইছি যে আপনি শুনলেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে অতিরিক্ত উপপরিচালক আছেন তিনি বললেন যে আসলে বৃষ্টি ধানের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আবার যাতে পানি যাতে নিষ্কাশিত হয় সেই ব্যবস্থাও আসলে আমাদের কৃষকদের এটি করতে হবে। কৃষকরা এই বিষয়টি থেকে আসলে সচেতন কিনা, কারণ ফসলের মাটিতে যদি পানি জমে থাকে সেটি আলটিমেটলি ফসলের জন্য ভালো হবে না, আবার বৃষ্টিটাও ফসলের জন্য দরকার, কৃষকরা এই বিষয়টি জানছেন কিনা? না, কৃষকরা এ বিষয়ে জানেন, কারণটা হলো যে এখানে যে কৃষি সম্প্রসারণ রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা মাঠ পর্যায়ে আজকে শিলাবৃষ্টির পরেও তারা ওই কৃষকদের সাথে কথা বলেছেন। এবং এখানে যে বৃষ্টিপাত আজকে যেটা হয়েছে, এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.7 মিলিমিটার। অতএব এই বৃষ্টিটা এই ধানের এত মানে সেভাবে জমে থাকার কথা না, কারণ এখানে যে ইরিবোরো যে মৌসুমটা সেটা ইরিবোরোতে যে পানির প্রয়োজন সেই পানিটা এসে পেয়েছে, এবং এটা চাষিদের ক্ষেত্রে বিশেষ করে ইরিবোরোর ক্ষেতে এটা একটা উপকারে হয়েছে, কারণ এই পানিটা যেহেতু এত বেশি পানি হয়নি। আর শিলা বৃষ্টি যেটা বিষয় যে যদি বেশি শিলা বৃষ্টিটা যদি এখানে যেটা হয়েছে আরো যদি তার সঙ্গে যদি ঝড় থাকতো, কারণ ঝড়ের এখানে বাতাসের বেগ ছিল, স্থানীয় যে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস থেকে আমি খবর নিয়েছি, এখানে বাতাসের গতিবেগ ছিল 35 কিলোমিটার, সেজন্য এখানে যে বাতাসের বেগটা যদি বেশি থাকতো তাহলে বিশেষ করে ভুট্টার এই সবচেয়ে ক্ষতি হতো এই এই অঞ্চলে। জনাব জসীমউদ্দিন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ এবং আবুল কালাম মল্লিক আপনাকেও, আপনাদেরও। মজুরি কমিশন বাস্তবায়ন বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত সব পাটকলে 72 ঘন্টা ধর্মঘট চলছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন খুলনা থেকে পাটকল শ্রমিক লীগের সমন্বয়কারী মোহাম্মদ মুরাদ হোসেন এবং রাজশাহী জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিলুর রহমান। জনাব মুরাদ হোসেন, আপনি বলেছেন বিজিএমসি চেয়ারম্যান 28 মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি, দাবি আদায়ে বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে। কেন আপনাদের দাবি বাস্তবায়িত হলো না, এই বিষয়ে বিজিএমসির চেয়ারম্যানের বক্তব্য কি জনাব মুরাদ হোসেন? আমরা 18ই মার্চ আমাদের 19 তারিখ এবং 20 তারিখ বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ডাকে সারা বাংলাদেশের আমাদের 19 তারিখ এবং 20 তারিখ ধর্মঘট ছিল। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে 18 তারিখে ডেকে আমাদের 28 তারিখের ভিতরে আমাদের মজুরি কমিশন এবং বকেয়া বিলের একটা পয়সালা করার কথা ছিল, কিন্তু 28 তারিখ যাওয়ার পরও আমাদের সেই চুক্তি চেয়ারম্যান সাহেবের চিঠি সেই চিঠি কার্যকারিতা হয় নাই। আমরা 24 তারিখে বাংলাদেশ পাটকল ছিবিয়ে বসে এবং সকল ইউনিয়ন বাংলাদেশের 26টি রাষ্ট্রায়ত্ত পাটকলের ইউনিয়নের সভাপতি সাধারণ সাধারণ সমন্বয় বসে আমাদের এই 9 দফা দাবির বাস্তবায়নের জন্য ফিরে নতুন করে যে আমাদের ধর্মঘট স্থগিত ছিল সেই ধর্মঘটকে আমরা 1 তারিখে লাঠি মিছিল, 2, 3, 4 ধর্মঘট 72 ঘন্টা এবং প্রতিদিন 4 ঘন্টা করে রাজপথ রেলপথের কর্মসূচি দেয়, সেই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজকে আমাদের বিজিএমসি থেকে একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে কবে মজুরি কমিশন চালু হবে কোনো সঠিক নির্দেশনা নাই, এবং আমাদের একজন শ্রমিক সপ্তাহে 1500 থেকে 1600 টাকা বিল পায়, অধিকাংশ শ্রমিকেই বিল পায়, যদি 8-9 সপ্তাহ সেই বিলটা শ্রমিকরা না পায়, আমরা অনেক শ্রমিক অনাহারে অর্ধাহারে আছি, সেই বিলের কিছু লেখে নাই, এবং আমাদের যে 9 দফা দাবি আছে। জনাব মুরাদ হোসেন, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটি বিষয় জানতে চাইছিলাম যে আমরা শুনে থাকি যে পাটকলগুলি রুগ্ন,
আমরা জেনে থাকি বা আমরা যে কাগজপত্র দেখি দেখি যে পাটকলগুলো আসলে লাভ করতে পারছে না, এর জন্য দায়ী করা হয় মূলত হচ্ছে অনেক ক্ষেত্রে যারা শ্রমিক রয়েছেন, যে অতিরিক্ত শ্রমিক রয়েছে সেখানে দায়ী করা হয় হচ্ছে পাটকলগুলির সিবিএকে, যারা কাজ না করে পয়সা নেন, যারা আসলে অতিরিক্ত শ্রমিক যেখানে যত দরকার নাই তা জোর করে নিয়োগ দেন, এই বিষয়গুলি এবং অনেক ক্ষেত্রে তারা কাজ করেন না, এই অভিযোগগুলি ঠিক কি না? আসলে আমি আপনাকে নির্দ্বিধায় বলতে চাই, আমার পাটকলের কোনো শ্রমিক কাজে ফাঁকি দেয় না, আমার পাটকলের কোনো শ্রমিক সিটাবের বাইরে কোনো শ্রমিক নেই। আমাদের যে সিবি এবং শ্রমিকদের ঘাড়ে দোষ দেয় এই ম্যানেজমেন্ট এবং আমাদের মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কারণে। আমি আপনাকে একটা কথাই বলছি, লসের দুইটা দিক আমি আপনাকে বলছি। একটা দিক হলো সিজনে যদি আমাদের জুলাই মাসের শেষে পাটের সিজন শুরু হয়, কিন্তু সেই পাট আমাদের জুলাই মাসে পাট কিনতে টাকা দেয় না, ওই সময় যদি আমাদের পাট কেনার টাকা দেয় আমাদের 1200 থেকে 1400 টাকার ভিতর মিলের গড়সার পাটটা আমরা কিনতে পারি, কিন্তু সেই সময় এক ধরনের অসাধারণ কর্মকর্তারা তারা ব্রিফ কেস খেয়ে তারা কিন্তু কোনো টাকার ব্যবস্থা করে না, আমাদের পাট কিনতে বলে। এই যে এই মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মাসে আমাদের পাট কেনে যে জায়গায় আমরা 1200, 1300, 1400 টাকা এক মণ পাট কিনি, সেই পাট আজকে 2500 টাকায় খরিদ করতে হচ্ছে। এই যে লসের একটি বড় কারণ। আরেকটি কারণ হচ্ছে আপনারা জানেন রাষ্ট্রতে পাটকলে ব্যাংক ঋণ আছে, আমরা 17% ঋণ বাংলাদেশের। আমার জনাম বড় হোসেন আপনাকে ধন্যবাদ জানা। জিল্লুর রহমানের কাছে আমি যেতে চাই, রাজশাহী জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান। আমরা একটি কথা শুনে থাকি জনাব জিল্লুর রহমান, যে পাটকলে যেসব শ্রমিক কাজ করেন তাদের সবাই আসলে তাদের অনেকেই আসলে খুবই গরিবই ভাবে জীবনযাপন করেন, কিন্তু শ্রমিক নেতা যারা আছেন তারা খুব বড়লোক। আপনার ক্ষেত্রেও সেটি সত্য কিনা জনাব জিল্লুর রহমান? জি না, এটা সত্য না। শ্রমিক নেতা তো শ্রমিক, গরিব শ্রমিক তো শ্রমিক নেতা, আমরা সকলেই গরিব। যারা পাটকলে চাকরি করি তারা সকলেই আমরা গরিব, কারণ গরিব না হলে পাটকলে কেউ চাকরি করবে না। শ্রমিকের চাকরি, যেখানে চাকরি করি আমরা সপ্তাহে মজুরি পাইনি, কারণ আজকে 9 সপ্তাহ ধরে মজুরি নাই। আমরা গরিব মানুষ, দিন খাটি দিন খাই, এখানে বড়লোক হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা সকলেই গরিব মানুষ। কিন্তু জনাব জিল্লুর রহমান, আমি একটি বিষয় জানতে চাইব, যে পাটকলে যে ক্ষতি হয় বা পাটকলে যে লস হয় সে লসের দায় আসলে কার? এটা কি ঠিক আপনাদের পাটকলে, আমি শুধু যদি রাজশাহীর কথা জিজ্ঞেস করি, যতজন শ্রমিক আপনাদের দরকার তার চেয়ে বেশি শ্রমিক, যতজন শ্রমিকের যতখানি কাজ করা দরকার, আমি যদি বেসরকারি পাটকলে হিসাবে বলি তার চেয়ে বেশি শ্রমিক রাষ্ট্রায়ত্ত পাটকলগুলিতে কাজ করে কি না? আমাদের সরকার অনুমোদিত বিজেন্সির একটা সেট আপ আছে, সেট আপ অনুযায়ী লোক লাগানো হয়। আমার মেলে 1319 সেট আপ, সেখানে আমার মেলে কর্মরত শ্রমিক আছে 830 জন, মাত্র 830 জন আছে, যত 500 স্থায়ী শ্রমিকের শর্ট আছে আমার মেলে। এখন শ্রমিক বেশি থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু বিজেএমসি যে সেট আপে, সেই সেট আপে কতখানি পাট প্রক্রিয়াজাত করা হবে বা কতখানি পাট থেকে অন্য বস্তুতে তার রূপান্তর করা হবে সেটারও তো একটা সেট আপ আছে, সেই সেট আপ অনুযায়ী সেই টার্গেট কি আপনারা ফিল করেন, পুরা করেন সেই টার্গেট? হ্যাঁ, বিজেএমসির সেট আপ অনুযায়ী আমাদের 20 টন গড় প্রতিদিন প্রোডাকশন, সে প্রোডাকশন যদি 20 টন দিতে হয় তাহলে আমাকে 1319 জন সেট আপ লাগাতে হবে। আপনারা যদি 18 টন লাগাতে হয় শুন, পর্যায়ক্রমে ওইভাবে আস্তে আস্তে এমনি কমে যাবে। আপনি যেই মানে আপনি রাজশাহী জুট মিলের কথা বলছিলেন, সেই রাজশাহী জুট মিল এই বিজেএমসি সেট আপ অনুযায়ী 20 টন দেওয়ার কথা, আপনি কত টন আপনারা উৎপাদন দেন? এখন আমরা প্রতিদিন 5 টন প্রোডাকশন দিচ্ছি, মিলে পাট নাই, এই জন্যে মেশিন কম চলছে এবং ম্যানেজমেন্ট কম চলেছে, পাট
আমি যদি অঙ্ক করি তাহলে অঙ্কটা হচ্ছে যে আপনি 1300 লোকের কথা বলছিলেন, 1300 লোকের মধ্যে 800 লোক আছে, 500 লোক নাই, মানে তিন ভাগের এক ভাগ লোক নাই যদি আমি ধরে থাকি, কিন্তু আপনারা উৎপাদন করছেন কিন্তু চার ভাগের এক ভাগ উৎপাদন, আপনাদের যত যতজন শ্রমিকের সামর্থ্য আছে তার থেকে কম উৎপাদন আপনারা করছেন কিন্তু। জি জনাব জিল্লুর রহমান, আমরা আসবো আবার আপনার কাছে। অনুপম আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে। অনুপম, পাটকলগুলোর যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে প্রধান যে কথা হচ্ছে যে মজুরি 9 সপ্তাহ ধরে দেওয়া হচ্ছে না, আমরা কি কারো বিজিএমসির কোনো কর্তা ব্যক্তির সঙ্গে কথা বলতে পেরেছি যারা কোনো রকম কারণ দেখাতে পেরেছেন কেন আসলে মজুরি বন্ধ আছে 9 সপ্তাহ ধরে? শ্রমিকরা কাজ করবেন, তাদের মজুরি দিতে হবে, সেটি বন্ধ রাখার কারণ কি আসলে? অনুপম, মূলত আসলে চট্টগ্রামে খালেদ ভাই 9টি পাটকল রয়েছে এবং এক্ষেত্রে বিজেএমসির যে কর্মকর্তারা আছেন এখানে, আমরা আসলে আজকে সকালেও যেমনটা চেষ্টা করছিলাম তাদের সাথে কথা বলার, কিন্তু তারা আসলে সেক্ষেত্রে সরাসরি বা আমাদের গণমাধ্যমের সাথে কথা বলতে চান না এবং সেটি তবে মুঠোফোনে আমরা বিভিন্নভাবে যে চেষ্টা করে যে কথার বা এই কারণটি যখন জানতে চাইছি, তারা যেটি বলছে যে আসলে প্রত্যেকটি পাটকল কেন্দ্রিক যে তাদের টাকা চেয়ে যে বাজেট থাকে সেটি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে ইতিমধ্যে। অর্থাৎ এই আন্দোলন যেহেতু একটি ধারাবাহিক আন্দোলন, অর্থাৎ গত প্রায় 3 সপ্তাহ আগেও আমরা যত দেখেছি যে এই একই ধরনের দাবিতে তারা পথে রাস্তায় নেমেছিলেন এবং সেই এই এবং এটি আজকে যে আন্দোলনটি শুরু হয়েছে সেটিও তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি এবং সেই প্রেক্ষাপটে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে চিঠি পাঠিয়েছেন, কিন্তু সেই চিঠির বিপরীতে অর্থাৎ যে টাকা বরাদ্দ বা কিংবা কোনো আশ্বাস সে বিষয়ে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি এবং সেই প্রেক্ষাপটে আসলে তারা নিজ দায়িত্বে এখানে শ্রমিকদের কিছু কোনো আশ্বাসও দিতে পারছেন না এবং এর ফলেই আসলে এই যে আন্দোলন সেটি চলমান রয়েছে বলে বিজিএমসি কর্মকর্তারা জানিয়েছেন। তবে এটি আসলে আমাদের একেবারেই ব্যক্তিগত আলোচনার জায়গা থেকে তারা সেটি জানিয়েছেন, এখানে তাদের আমরা যতবারই আসলে বিভিন্নভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বারবারই আসলে ঢাকায় বা তাদের যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেখানে কর্মকর্তাদের বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে তারাই আসলে মূল সিদ্ধান্তটি দিতে পারবেন। জনাব মুরাদ হোসেন এবং জনাব জিল্লুর রহমান আমাদের কাছে সঙ্গে আছেন এবং আমি জনাব অনুপমকেও একটু অনুরোধ করব যে এই কোনো বিজেএমসির কর্মকর্তার সাথে আসলে ফোনে যোগাযোগ করা যায় কিনা, তারা কোনো একটি কারণ বলেন কিনা সেই কারণটা একটু শুনতে। আমি যে প্রশ্নটি আসলে করতে চাই জনাব মুরাদ হোসেন আপনাকে, সেটি হচ্ছে যে খুলনা যশোর অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের আপনি আজ আপনি তাদের অন্যতম নেতা, আজ আপনি আহ্বান জানিয়েছেন 72 ঘন্টা ধর্মঘট শুরু করার, আপনি বলেছেন যে প্রতিদিন 4 ঘন্টা করে রাজপথ ও রেলপথ আপনারা অবরোধ করবেন, পাটের মজুরি দেওয়া হচ্ছে না, এটি শ্রমিকদের জন্য একটি ক্ষতি, কিন্তু রাজপথ এবং রেলপথ অবরোধ করে আপনারা কার ক্ষতি করছেন, কার লাভ করছেন? রাজপথ এবং রেলপথ অবরোধ করে শ্রমিকদের দাবি আদায় করা সেটি একটি ভালো সিদ্ধান্ত হচ্ছে কিনা? জনাব মুরাদ হোসেন, জনাব জিল্লুর রহমান আপনাদের দুজনের কাছে এটি জানতে চাইব। অনুপম, আপনি যদি বিজেএমসির কর্মকর্তাদের কারোর সাথে একটু যোগাযোগ করতে পারেন, আপনি তাদের মতামত নিশ্চয়ই জানাবেন আমরা। মোহাম্মদ মুরাদ হোসেন, দাবি আদায়ের জন্য রাজপথ এবং রেলপথ অবরোধ করার যুক্তি একটু আপনার কাছে জানতে চাইছিলাম যে এবং এতে করে আসলে শ্রমিকদের কী লাভ হবে বা দেশের ক্ষতির বিষয়টি শ্রমিকরা মাথায় রাখে কিনা? আমরা শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা বুঝি রাজপথ রেলপথ অবরোধ করলে সাধারণ মানুষ এবং একজন রিক্সাওয়ালাটা শুরু করে ইজি বাইকালা তারাও শ্রমিক, তাদের কিন্তু খাওয়া দাওয়ার তাদেরও কষ্ট হয়। কিন্তু আপনারা হয়তো পুরো জানেন না, আমরা যখন আজকে HSC পরীক্ষা, শ্রমিকের সন্তানরাও কিন্তু পরীক্ষার্থী আছে, তার ভিতরও আমরা যে আজকে রাজপথ রেলপথ অবরোধ করছি, আমরা যারা শ্রমিক তারা আজকে তার সন্তানের পরীক্ষা সেই পরীক্ষার একটা পোশাক দিতে পারে নাই, ভাড়ার টাকা দিতে পারে না, তারা ভালো কিছু খের স্কুলে কলেজে পরীক্ষা দিতে যাবে তা পারতেছে না, আমাদের বৃদ্ধ মা বাবা থাকলে তার ওষুধ কিনতে পারতেছি না। জনাব মুরাদ হোসেন, জনাব মুরাদ হোসেন, রাজপথ রেলপথ অবরোধ করাটা কেন? রাজপথ রেলপথ আমরা যদি শুধু মিল ধর্মঘটে থাকি সরকারের কানে যাবে না, সরকার এই যে আজকে যেরকম আপনারা মিডিয়ায়
আমাদেরকে ফলো করতেছেন। যদি শুধু আমরা ধর্মঘটের ভিতর সীমাবদ্ধ থাকতাম, তাই কিন্তু এই মিডিয়া বা আমাদের এই কথাগুলো কানে যাইত না। এই কারণেই কিন্তু আসলে রাজপথ অবস্থা। জনাব রহমান, আপনাকে ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। জনাব জিল্লুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে রাজপথ এবং বা রেলপথ অবরোধ করা এবং সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, এটি আপনি এই ব্যাপারটি আপনি পছন্দ করেন কিনা? জনাব জিল্লুর রহমান, রাজপথ রেলপথ অবরোধ, হ্যাঁ রাজপথ রেলপথ অবরোধ করা এটা আমরা পছন্দ করিনি, কিন্তু আমাদের পেটের খিদিতে বাধ্য হয়েছে আমরা করতে। কারণ আমরা গরিব মানুষ, কতক্ষণ না খা থাকব? কারণ 9 সপ্তাহ হলে আমরা মজুরি পাইনি, আমার কর্মচারীরা 3 মাস হলে স্যালারি পাইনি, বেতন পাইনি, আমাদের ছেলেমেয়ের লেখাপড়ার কোচিংয়ের মাস্টারের বেতন দিতে পারছি নি, কারেন্টের বিল দিতে পারছি নি। কারেন্টের বিল 2 মাস পার হয়ে গেলে পরে কারেন্ট বিল কেটে দিচ্ছে, সেখানে সংযোগ নিতে গেলে আবার 600 টাকা ফি দিয়ে সংযোগ নিতে হচ্ছে, কিন্তু আমি তো যেদিন কর্ম করি সেখানে তো আমি বেতন পাচ্ছিনি, তাহলে আমি কীভাবে ছেলেমেয়েকে লেখাপড়া শেখাবো এবং সংসারের আদার্স টুকিনাটি খরচ কীভাবে চালাবো? এটা তো আমাদের সরকারকে দেখতে হবে এবং বিজেএমসিকে দেখা লাগবে। বিজেএমসির যে প্রতিনিধি আছে আমাদের প্রকল্প প্রধান, ওনাকে দেখা লাগবে। আমরা কাজ করে যাব আর বাড়ি যাব, মজুরি পাবো না, এটা তো হবে না। বাংলাদেশে কোথায় আছে দেখেন, কোন সেক্টরে চাকরিকারি পয়সা পায় না? শুধু একমাত্র পাটকল আমরা কর্মকারী পয়সা পাইনি, আমরাও তো সরকারি চাকরি করি, আমরা যেটা প্রোডাক্ট তৈরি করি সেটা তো বৈদেশিক মুদ্রা আয় হয়, কিন্তু কেন আমরা বিল পাবো না? কিন্তু জনাব জিল্লুর রহমান, যে চাকরিতে বা যে পেশাতে টাকা পাওয়া যায় না, সেই পেশা আঁকড়ে ধরে থাকা কেন? আটকে ধরে থাকে, এখন চাকরি ছেড়ে তো চলে যায়, আমি আমি তো গ্যাচুটির টাকা পাবো না। কারণ 2013 সাল থেকে 13 জুলাই থেকে শ্রমিক যারা রিটায়ার হয়েছে মারা গেছে, তারা আজ পর্যন্ত কেউ টাকা পায়নি, খো তার নিজস্ব তহবিল প্রভিডেন্ট ফান্ড সে টাকাও পায়নি, খো তারা কি জানালেন যে কেন আসলে তাদের মজুরি দেওয়া হচ্ছে না, তাদের পাওনা বেতন দেওয়া হচ্ছে না শ্রমিকদের? অনুপম, আসলে একজন আমরা মাঝারি পর্যায়ের একজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি আসলে নিজের পরিচয়টি বলতে নিষেধ করেছেন। তিনি মূলত যে কারণটি বলছেন যে এখানে আসলে মজুরির যে বিষয়টি বলা হচ্ছে 8-9 সপ্তাহের, এটি কিন্তু বড় বিষয় না। অর্থাৎ এই শ্রমিকদের এই মজুরির টাকা দেওয়া কিন্তু খুব বেশি কঠিন কাজ না। তবে এক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মজুরি বোর্ড যে বাস্তবায়নের যে দাবিটি শ্রমিকদের পক্ষ থেকে করা হচ্ছে সেই বিষয়টি আসলে এখানে গুরুত্বপূর্ণ, এবং এটি করা এই মুহূর্তে একটু কঠিন। কারণ হচ্ছে এক্ষেত্রে যে পরিমাণ অর্থ বরাদ্দ দরকার সেটি আসলে বিজিএমসির দ্বারা দেওয়া সম্ভব না, এবং সেক্ষেত্রে থোক বরাদ্দ প্রয়োজন সরকারের পক্ষ থেকে। আর এক্ষেত্রে আমরা বলে জিজ্ঞাসা করেছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে যে সমাধানটা কি হতে পারে, তিনি যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে যেই ধরনের পাটপণ্য আমরা রপ্তানি করেছি করে আসছি গত সময়ে, অল্প কিছু পাটপণ্য যদি সেখান থেকে জেএলসির মাধ্যমে যেগুলো বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে সেখান থেকে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় তাহলে হয়তো এই মজুরি বা অন্যান্য ছোটোখাটো যে সমস্যা সেটি সমাধান সম্ভব। তবে মজুরি বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে সরকারের একেবারে নির্দিষ্ট থোক বরাদ্দ দরকার, কারণ যে পাটকলগুলো এখন বাংলাদেশে আছে তাদের যে উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ খরচ হয় সেটি আসলে বিক্রয়ের খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ এখানে পাটকলগুলোর যন্ত্রপাতি থেকে শুরু করে অবকাঠামো এগুলো সবগুলোই কিন্তু এখন অনেক বেশি পুরনো এবং জরাজীর্ণ, সেক্ষেত্রে তাদের উৎপাদনের যে হার সেটিও কমেছে, এবং সেই বিষয়গুলো চিন্তা করেই আসলে পুরো ব্যবস্থাপনাটাকে ঢেলে সাজানো দরকার। এবং সেক্ষেত্রে আপনি একটু আগে যেমনটা উল্লেখ করছিলেন যে শ্রমিক এবং যন্ত্রপাতির যে অনুপাত সেটিও কিন্তু অসামঞ্জস্যপূর্ণ, এবং সেক্ষেত্রে এই বিষয়গুলোতেও নজরদারি দেওয়া দরকার বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অনুপম, আরেকটি বিষয় যে সাংবাদিক হিসেবে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে রাজপথ রেলপথ অবরোধ করছে বলেই কি তারা আসলে আমাদের খবর হচ্ছেন? যতক্ষণ পর্যন্ত তারা রাজপথ রেলপথ অবরোধ না করছেন, পাটকলের মধ্যে তারা নিজেদের দাবি নিজেরা পেশ করছেন বা তারা পাটকলগুলি বন্ধ রাখছেন, তখন কি সংবাদ মাধ্যম তাদেরকে কম গুরুত্ব দেয় কিনা? অনুপম, আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে মিডিয়ার দৃষ্টি কখন আকর্ষিত হয়, শুধু রাজপথ রেলপথ বন্ধ হলে জনগণের ভোগান্তি হলেই আপনারা সেটি সামনে তুলে আনেন কিনা? আর
আসলে একেবারে অভিযুক্তি মিথ্যাও না এবং আবার পুরোপুরি সত্যও নয়, কারণ এখানে আমরা এর আগেও কিন্তু অনেকবার যখন পাটকল শ্রমিকরা তাদের পাটকলের অভ্যন্তরে থেকে বিক্ষোভ করেছেন বা আন্দোলন করেছেন তখনও কিন্তু আমরা গিয়েছি। তবে বাস্তবতা হচ্ছে যখনই তারা কোনো সড়ক, যেমন আজকেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘন্টার মতো বন্ধ ছিল এবং দুপাশে লম্বা যানজট ছিল, পাশাপাশি ঢাকা চট্টগ্রাম যে রেল সড়ক সেটিও প্রায় এক ঘন্টার বেশি সময় বন্ধ ছিল, তিনটি ট্রেন আটকা পড়েছিল। অর্থাৎ এইসব ক্ষেত্রে যেই ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটি আসলে অনেক বেশি গুরুত্ব পায় এবং সেই প্রেক্ষাপটে হয়তো অনেক মানুষের ভোগান্তি বা ইনভলভমেন্ট যখন হয় তখন হয়তো বিষয়টি অনেক বেশি সামনে আসে। তবে আমরা যে একেবারেই যে তাদেরকে গুরুত্ব না দিয়ে কোনো ধরনের সংবাদ পরিবেশন করিনি সেটিও আসলে পুরোপুরি সঠিক নয়। অনুপম, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মুরাদ হোসেন এবং জনাব জিল্লুর রহমান আপনাদের দুজনের কাছে জানতে চাই, সরকার যেহেতু এই পাটকল খাতে দিনের পর দিন বা বছর পর বছর ধরে ভর্তুকি দিয়ে যাচ্ছে, কলগুলি লস করছে, সেই ক্ষেত্রে এই পাটকলগুলি যদি বন্ধ হয়ে যায় সেটি এর সমাধান কিনা? যদি ধরেন পাটকলগুলি বন্ধ হয়ে গেল, তার সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করা হলো এবং তার টাকা আপনাদের পরিশোধ করা হলো, অথবা সরকার আপনাদেরকে পাটকলগুলি বন্ধ করলো না কারণ সরকারের আসলে রাজনৈতিকভাবে কিছু অঙ্গীকার থাকে পাটকলগুলি চালিয়ে রাখার ব্যাপারে, সেরকম ধুকে ধুকে চলাই আপনাদের মানে আপনারা সেটি মেনে নিচ্ছেন কিনা? জনাব মুরাদ হোসেন, খুব সংক্ষেপে যদি আমাদের বলেন। আমরা, আপনি জানেন, স্বাধীনতার পূর্বে আমাদের যে ছয় দফা দাবি ছিল সেই ছয় দফা দাবিতে কিন্তু একটি দফা পাট ছিল, আমরা সেই সোনালি পাট আজকে আবার সোনালি পাট হওয়া সম্ভব? আপনারা শ্রমিক নেতাদের দোষ দেন, শ্রমিকের দোষ দেন। আমরা, আমি আপনাকে এখানে বসে বলছি, আপনি যে সমস্ত আমরা শ্রমিক নেতা আছি তারা, আপনি আমার জিল্লু ভাইকে বলেছেন যে আমরা বড়লোক, শ্রমিকরা গরিব। আমরা যদি গরিব হয়ে থাকি, আমরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, দুদক সহ বাংলাদেশের যে কটা ছিবিএ আছে এবং ম্যানেজমেন্টের যারা আছে, আমরা বুঝতে পারছি এত লম্বা। জনাব মুরাদ হোসেন, আপনার বক্তব্য স্পষ্ট, কিন্তু সরকার যদি এই পাটকলগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেটি ঠিক হবে কিনা? শোনেন, বাংলাদেশ সরকার বন্ধ করে দিলে আমাদের এইটা একটা ঐতিহ্যবাহী জুট মিল কর্পোরেশন, এইটাই বৈদেশিক মুদ্রা আসে এই জায়গা, সারা বাংলাদেশের সরকার এত জায়গা ভর্তুকি দেয়, এই যে অনেক সাহায্য করে, যদি আমাদের সিজনের শেষে বন্ধ করে দিলে বাংলাদেশের 80,000 লোক বেকার হবে, তারা অনাহারে অর্ধাহারে থাকবে। জনাব মুরাদ হোসেন, বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ। জনাব জিল্লুর রহমান, এই বিষয়ে আপনার কি বলার আছে? সরকার যদি আর ভর্তুকি দিতে রাজি না হয় বা আর ক্ষতি নিতে রাজি না হয় পাটকল বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্তে সরকার আসতে হয় সেটি ঠিক হবে কিনা? জনাব জিল্লুর রহমান, আমরা, আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট পাওয়ারে থাকা পর্যন্ত আমাদের পাটকল বন্ধ হবে না, কারণ জাতির পিতা আমাদের মিলকে জাতীয়করণ করে গেছেন। আমরা এই জন্যে দেশরত্ন দেশরন্ত্র শেখ হাসিনাকে আমরা ভোট দিয়ে আবার সরকার বানাইছি, যে আমাদের শেখ হাসিনা যদি দেশের প্রাইম মিনিস্টার থাকে তাহলে পাটকল কখনো বন্ধ হবে না, আমরা সেজন্য শেখ হাসিনাকে ভোট দিয়ে সরকার বানাইছি। অর্থাৎ পাটকল বন্ধ হয়ে গেলে সরকারের আনুকূল্যেই এই কলগুলি চলবে সেরকমই আপনারা চাচ্ছেন? জনাব জিল্লুর রহমান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুরাদ হোসেন এবং অনুপম সেন, আপনার কেউ আমরা ধন্যবাদ দিই। যশোরের মাদকের মামলায় সাজাপ্রাপ্ত শিরিন বেগমের হয়ে সাজা খাটছেন আরেক নারী রেখা খাতুন, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন টিআইবি যশোরের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, যশোরে এক নারী পরিবর্তে আরেকজন সাজা খাটছেন, এ বিষয়ে টিআইবি বা অন্য কোনো সংস্থা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা সেটি আমরা, পদক্ষেপ নিয়েছে বলে আপনি জানেন কিনা জনাব ডক্টর মোস্তাফিজুর রহমান? না, এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তবে সামাজিকভাবে পত্রপত্রিকায় এই খবর পাওয়ার পরে বা মিডিয়াতে পাওয়ার পরে এটা অনেকে বিস্মিত হয়েছে যে অপরাধীর পরিবর্তে নিরপরাধ ব্যক্তি সাজা ভোগ করবে, এটা কখনোই কাম্য হতে পারে না। কিন্তু এক্ষেত্রে একটু জটিলতা আছে বলে মনে হয়, কারণ প্রকৃত যে আসামির কথা পুলিশ বলছে অর্থাৎ শিরিন খাতুন,
তিনি যেমন শহীদুল ইসলামের প্রথম স্ত্রী, তেমন রেখা খাতুনের সঙ্গেও আসলে শহীদুল ইসলামের বিয়ে হয়েছিল, যেটি আসলে পরে ডিভোর্স হয়। তো সেই ক্ষেত্রে পুলিশ এবং তিনি আসলে সেই কাগজপত্র তৈরি করেছেন নিজেকে শিরিন হিসাবে পরিচয় দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে পুলিশের পক্ষে বোঝা সম্ভব ছিল কিনা যে এই শিরিন আসলে প্রকৃত অর্থে ইনি আসলে শিরিন নন, এটি বোঝা কঠিন ছিল কিনা? জি না, আমার মনে হয় যে বা আমাদের সামাজিকভাবে যারা সচেতন লোক তারা ভাবছেন যে শিরিন বেগম এবং রেখা বেগম দুজন আলাদা ব্যক্তি এবং জাতীয় পরিচয়পত্র পরিবর্তন হতে পারে কিন্তু চেহারা তো পরিবর্তন করা সম্ভব নয়। কাজে পুলিশ একটু চেষ্টা করলে, একটু খেয়াল করলে, খোঁজ খবর নিলে অবশ্যই সঠিক বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে যে অপরাধী কে আর নিরপরাধ কে। কাজেই অপরাধীকে ধরে পুলিশ সাজা দেবে, জেলখানায় পাঠাবে, এটা অবশ্যই আমরা স্বাগত জানাই, কিন্তু তার পরিবর্তে নিরপরাধ লোক সাজা ভোগ করবে, জেলখানায় যাবে, এটা কখনোই কাম্য হতে পারে না। এবং আমার মনে হয় পুলিশেরও এটা কাম্য নয় যে নিরপরাধ লোককে পুলিশ শাস্তি দেবে বা তাদেরকে দুর্ভোগের মধ্যে ফেলে দেবে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনি টিআইবি যশোর শাখার সাবেক সভাপতি, আপনার কাছে কি মনে হয় যে প্রতিটি জেলাতে বা প্রতিটি থানাতেই এরকম কেস হওয়া সম্ভব? কারণ কিছুদিন আগে জাহালমের কেসটি আমাদের সামনে চলে এসেছিল এবং সেগুলি আসলে পুলিশের বাইরেও নাগরিকদের মধ্যে থেকে কারো এটি পর্যবেক্ষণ করা দরকার বা পরীক্ষা করা দরকার বা খোঁজ রাখা দরকার বা আইনজীবীরা বিষয়টি খোঁজ রাখতে পারেন বা সামনে আনতে পারেন, আপনি কি সেরকম মনে করছেন কিনা? আমরা মনে করি যে সামাজিকভাবে যে বর্তমান সরকার সব সরকারই এক একটা বিভাগের এক একটা দায়িত্ব থাকে, পুলিশ বিভাগের দায়িত্ব একরকম, বিচার বিভাগের দায়িত্ব একরকম, স্থানীয় সরকারের দায়িত্ব আরেক রকম। তবে এক্ষেত্রে পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের দায়িত্বটাই সবচেয়ে বড়, যে পুলিশ ধরবে আসামিকে, অভিযোগ দিয়ে আদালতে সমর্পণ করবে এবং সেখানে সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে বিজ্ঞ আদালত রায় দেবেন, যদি প্রমাণিত হয় তাকে দণ্ডাদেশ প্রদান করবেন এবং পুলিশ সেটাকে কার্যকর করবে, এটাই কাম্য। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি সামাজিক কোনো মানুষের সহযোগিতার প্রয়োজন হয়, তা সামাজিক মানুষ হিসেবে অনেকেই বা আমরা এই ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছি এবং আমরা করব এবং মানুষ করবে। ধন্যবাদ, এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।